খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ক্ষোভে ফুসছে সন্দেশখালী। একদিকে যখন রাজ্য বাজেটে বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন একেবারে রণংদেহী মূর্তিতে সন্দেশখালীর মহিলারা। স্পর্শতই তারা জানাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা চান না। গর্জে উঠলেন মহিলারা, তাদের হাতে বাঁশ, লাঠি, ঝাঁটা। কিন্তু কেন? বুধবার থেকেই তেতে ছিল সন্দেশখালীর পরিস্থিতি। বৃহস্পতিবার সকাল থেকে রীতিমতো গর্জে ওঠে সন্দেশখালী। ঝাঁটা, লাঠি, বাঁশ যে যেরকম পেয়েছেন তা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। তাদের একটাই বক্তব্য, কেবল শেখ শাহজাহান নয়, উত্তম সর্দার শিবু হাজরা সহ একাধিক গুন্ডারা 13 বছর ধরে তাদের ওপর অত্যাচার চালিয়েছে। বাড়ি থেকে মহিলাদের মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, জমি দখল, বাড়ির বাচ্চাদের হাতে বন্দুক তুলে দেওয়া সহ বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। সঙ্গে এও বলেছেন এতদিন ধরে পুলিশ প্রশাসন চুপ ছিল, এখন তারা কি করছেন? কলকাতা বিধানসভা থেকে কয়েক কিলোমিটার দূরত্ব বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ। সন্দেশখালীতে পরে সেই আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 500 নয় এবার থেকে 1000 টাকা করে পাবেন উপভোক্তারা। খুব স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। কিন্তু এই খবর শোনা মাত্রই রীতিমতো তেতে ফুঁড়ে ওঠেন সন্দেশখালীর হাজার হাজার মহিলা। এক মহিলা বলেন, আমরা দিয়েছিল তখন আমরা নিয়েছি, আমরা এখন আর কোনো অশান্তি চাই না, শান্তি চাই, এটাই শুধু চাই। আমরা জব কার্ডে অনেক কাজ করেছি কিন্তু এখন আর টাকা চাই না, এই অত্যাচার আর সইতে পারছি না। আরেক মহিলা বলেন, 1000 টাকা দিয়ে আমাদের জনরোষ তৈরি করেছে, এটা আমরা চাই না, এই অত্যাচার আমরা মানব না, এই বাংলা আমার চাই না, আমার শান্ত পরিবেশ প্রয়োজন। দিদির কাছে আমি হাত জোড় করে বলছি, সন্দেশখালীর আগের পরিবেশ আমাদের ফিরিয়ে দিন। আরেক মহিলা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আমরা চাই না, আমাদের টাকার প্রয়োজন, কিন্তু টাকা দিয়েই সবকিছু হয় না, শান্তিটাই আসল। গর্জে উঠলেন।